মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চুপ করে দাঁড়িয়ে রইলে যে, নিচে খেতে যাবে না? আরে তোমার জন্য আমি খাবার বেড়ে ওপরে নিয়ে আসতাম, তারপর বাড়ির প্রত্যেকের ইতিমধ্যে এক প্রকার হুমকি করলো আমাকে, বললো নিচে নিয়ে এসে অলকা যদি আমাদের সঙ্গে না খায় তাহলে নাকি তারা কেউ মুখে একটা দানাও তুলবে না। এবার তুমিই বলো অলকা, বাড়ির প্রত্যেকে তোমার জন্য না খেয়ে হরতাল করবে, তোমার কি সেটা ভালো লাগবে? এসো, এটা এদের আরেকটা নতুন চাল নয় তো, আমাকে কেস থেকে ডাইভার্ট করার জন্য এরা আবার নতুন কোনো প্ল্যান করছে না তো? আমি জানি তুমি কি ভাবছ, এত ভেব না, আমাদের প্রত্যেকের উপর দিয়েই অনেক বড় ঝড় গেছে, সবাই ক্লান্ত। চলো নিচে গিয়ে খেয়ে নেবে, খেয়ে দিয়ে একটু রেস্ট করো, তারপরে এই সমস্ত ভেব না হয়। হ্যাঁ এসো এসো। কি করে এতটা সহজ হচ্ছ তোমরা, এত তাড়াতাড়ি নিজেদেরকে কিভাবে বদলে ফেলতে পারো তোমরা? তুমি নিজেও খুব ভালো মতো করে জানো দিদিভাই, যে যা যা গল্প তুমি আমাকে বলেছ সেই প্রত্যেকটা মিথ্যে। সবটা প্রমাণ করতে পারবে তো? গুগলিকে কতদিন আড়াল করবে তুমি, কতদিন? না আমি কিছুতেই যাব না বুড়ো ছেলে। গুগলি তুই কেন বুঝতে পারছিস না, তুই যদি না যাস তাহলে সন্দেহ বাড়বে। সন্দেহের আর কিছু বাকি নেই বুড়ো ছেলে, রণকাকুর গাড়িতে বম ব্লাস্টের জন্য ভালো কাকি আমাকে অ্যারেস্ট করেই ছাড়বে, আমাকে ঠিক ধরে ফেলবে, যেখানেই আমাকে দেখছে খালি প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্নই করে যাবে আমাকে খালি। আমি কিছুতেই যাব না, ওখানে ভালো কাকি থাকবে, আমি ওখানে খেতে যাব না বুড়ো ছেলে। না গুগলি কাম ডাউন, কেন এরকম করছিস? তুই বুঝতে পারছিস না, তুই যত ভয় পাবি, মিতুল মা তোকে যা যা শিখিয়ে দিয়েছে তুই কিছু বলতে পারবি না। তুই যখনই অলকার সামনে দাঁড়াবি নার্ভাস হয়ে পড়বি, তুই বুঝতে পারছিস না কেন? আমি যাবো না বুড়ো ছেলে, আমি কিছুতেই যাবো না। গুগলি আমার কথা শোন, এরকম করিস না মা, ভয়কে নিজের মনে জায়গা দিস না, দেখ নিজের কনফিডেন্সটা গ্রো কর, বুঝতে পারছিস? এরকম করিস না মা, নিচে চল সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তুই অলকার মুখোমুখি গিয়ে বসবি। না বুড়ো ছেলে আমি পারবো না। গুগলি বি কনফিডেন্ট, কিচ্ছু হবে না, চল 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 বুঝি। না না না, তুমি এখনো ওই সমস্ত কথা কেন ভুলতে পারছো না অলকা? আচ্ছা একটা কথা বলো তো, আমাদের দুজনের মধ্যে কি শুধু মার্ডার কেসের সম্পর্ক? আমাদের দুই জায়ের অন্য কোনো বিষয়ে কোনো কথা থাকতে পারে না? তোমার আর আমার সম্পর্কে আর কোনো কথা বাকি নেই দিদিভাই। কে বলেছে বাকি নেই? কত কথা বাকি আছে, আমারই তোমাকে কত কথা বলা হয়নি এই কদিনে। যাই হোক, যেটা বলবো বলে, তোমার ঘরে তো দেখছি ফুল রাখার ভীষণ শখ। শোনো রজনীগন্ধা কিন্তু ভুলেও রেখো না, হ্যাঁ শুভদাদার কিন্তু ওতে অ্যালার্জি। আর কি একটা বলবো, যে হলুদ রঙের চাদর, ঘরে হলুদ রঙের চাদর ভুলেও পেত না, দেখলে একদম রেগে আগুন হয়ে যাবে কিন্তু। হ্যাঁ অদ্ভুত ছেলে। তুমি কি ভাবছো, তুমি এসে দুটো কথা বললে, আমাদের নিয়ে একটু চিন্তা দেখালে আমি সব ভুলে যাব? আমাকে সহজ করা এত সহজ নয় দিদি। তুমি একটা জিনিস বুঝতে পারছো, আর কেউ নয়, তুমি নিজেই নিজেকে জোর করে সহজ করতে চাইছো না অলকা। ডিউটি আর সংসার, এই দুটোর মধ্যে তো তফাত করতে হবে, দুটোকে এক করে দিও না। তুমি যেমন পুলিশ অফিসার হিসেবে তোমার কর্তব্য পালন করছো, আমিও ঠিক তেমনি এই বাড়ির বড় বউ হিসেবে আমার কর্তব্য পালন করছি। এই বাড়ির বড় বউ হিসেবে এটা দেখা আমার দায়িত্ব, বাড়ির কেউ রাত্রেবেলা না খেয়ে আছে কিনা, বুঝেছো? তোমার ডিউটি আর আমার ডিউটি তো এক নয়, জানি তো তুমি পুলিশ, পুলিশ হিসেবে তোমার ডিউটি তদন্ত করা, তোমাকে তো সেটা করতেই হবে। তদন্ত করতে হবে বলে তুমি বাড়ির প্রত্যেকের সঙ্গে সহজ কেন হতে পারছো না? যাকগে, ওদিকে সবাই তোমার জন্য বসে অপেক্ষা করছে, সে খেয়াল আছে তোমার? এসো শিগগির খেয়ে নেবে। গুগলি খেতে এসেছে?
বলছি মিতুলটা এখনো নামলো না। কি জানি বাবা, ওদের দুজনের মধ্যে কি যে চলছে কে জানে। আচ্ছা আদৌ কি আসবে অলোকা? পিসুমনি চিন্তা করো না, মিতুল যখন গেছে অলোকাকে নিয়ে ঠিক আসবে। তুগলি মন দিয়ে কথা শোন, বি কনফিডেন্ট, একদম ঘাবড়াবি না, নাহলে মিতুল মা যা যা বলেছে করতে পারবি না। কিন্তু কত বেলা হয়ে গেল বলতো। এসো এসো, আর যার ওপরই রাগ করো না কেন, খাবারের ওপর কেউ রাগ করে নাকি? এসো বসে পড়ো, এসো বসো। মিতুল, ডালটা তো একদম খাসা হয়েছে। এই শুভ, একটু ডালটা খেয়ে দেখ। নুন কে দিয়েছে? ও তোর কাজ না এটা, ডালে নুন দেওয়া। এবার দেখ পুরো নুনের বাটি আমি তোকে খাইয়েছি। আরে শুভ দাদা ধরো, আরে হাত থাকতে মুখে কেন আবার কথা বলছে বলতো। তারপর ছাড়বি বুঝলি পাগলা। তুমিও তা তুমি কি ভেবেছো, তুমি আমার ভাইয়ের পিছনে লাগবে আর আমি তোমায় ছেড়ে দেবো? ঠিক আছিস তো? ঠিক আছে থাকে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।